আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে কীভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন কিভাবে বিয়ে সম্পন্ন করবেন স্বপক্ষে আর বিপক্ষে যুক্তি দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা ভালো জিনিস আদেশ নিষেধ হালাল হারাম আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান আপনি যে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক তাহলে ভাই বোনেরা আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন ভাই প্রশ্ন করবেন আলাইকুম আসসালাম আপনি সেসব মুসলিম ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যারা চড়ার সুদে বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বিয়েতে তারা অনেক ধুমধাম করে চাকজমক করে পরে তারা লোন শোধ করতে পারে না তখন বিভিন্ন অন্যায় করে অনেক সময় তারা আত্মহত্যা করে বসে ভাই প্রশ্ন করলেন আমি সেই সব মানুষকে কি উপদেশ দেব যারা ছেলে মেয়ের বিয়ের জন্য লোন করে সুদ দিয়ে লোন নেয় তার মানে রিবা শোধ করতে পারে না অভাবে পড়ে যায় অনেক সময় এই অবস্থায় তারা আত্মহত্যাও করে শোধ করতে পারুক বা না পারুক কোন রকম লোন নেয়া আত্মহত্যা করুক বা না করুক লোন নেওয়াটা তো আসলে অনেকটা আত্মহত্যা করার মতোই কাজ যদি সুদ দিয়ে লোন নেয় কারণ আল্লাহ বলেছেন পবিত্রকর্ণ শ্রমারা দুই নম্বর অর্ধের দুশো আটাত্তর দুইশো উনআশি নম্বর আয়াতে আছে তোমরা সুদ থেকে দূরে থাকো যারা সুদ থেকে বিরত থাকবে না তারা আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক তাহলে আল্লাহ এবং রাসুলকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করাটা আত্মহত্যার সমান সুদে লোন নেয়া এই কাজটাই হারাম বিশেষ করে একটা বিয়ের জন্য যেখানে টাকার প্রয়োজন কম নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এটা আগেও বলেছি যে সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে সবচেয়ে খরচ কম নবীজি আরও বলেছেন যে বিয়েকে এত সহজ করে দাও যেন জেনা করা কঠিন হয়ে যায় তবে এখনকার দিনে বিয়ে কঠিন হয়ে গেছে জেনা করা সহজ আমাদের এরকম হাদিসগুলো জানতে হবে আর এই লোকদের ইসলাম সম্পর্কে আরো বেশি জানাতে হবে তাদেরকে এগুলো শেখাবেন জাঁকজমকের চেয়ে কোরআন হাদিসের গুরুত্ব বেশি এই পৃথিবীর জাঁকজমক ইহকালে তাদের উপকারে আসবে না পরকালেও আসবে না আশা করি উত্তরটা পেয়েছেন একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে বিয়ের পরে মেয়েটার জন্য কি তার নাম বদলানো বাধ্যতামূলক যদি একজন অমুসলিম মেয়ে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে মেয়েটা ইসলাম গ্রহণ না করলে বিয়ে করতে পারবে না ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করলো তারপর বিয়ে করলো তার নাম কি বদলাতে হবে মেয়েটার নাম বদলানো এখানে বাধ্যতামূলক না যদি না নামের মধ্যে শিখ থাকে যদি নামের মধ্যে শিখ থাকে যেমন লক্ষ্মী লক্ষ্মী হলো একজন দেবীর নাম নামের মধ্যে শির্ক থাকলে সেটা বদলাতে হবে কোনো শির্ক না থাকলে নাম বদলানো বাধ্যতামূলক না তবে বদলালে ভালো ভালো বিশেষ করে এখনকার জন্য যদিও আগেকার দিনে মানুষ নাম বদলাত না তবে এখন আমার মতে এটার প্রয়োজন আছে কারণ মেয়েটা যদি মুসলিম হিসেবে গর্বিত হয় তাহলে কেন সবাইকে জানাবে না সে ইসলাম গ্রহণ করেছে যদি সে অন্য কারণে ইসলাম গ্রহণ করে কোনোরকম মুগ্ধতা থেকে তাহলে বদলাবে না সে দেখাতে চাইবে সে তখনও অমুসলিম এ ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই যে মেয়েটা যদি নাম বদলায় তাহলে ভালো এতে করে আশেপাশের লোকজন ভুল বুঝবে না মনে করবে না সে তবে নাম সেকুম আসসালাম এই প্রশ্নটা আমার একজন বান্ধবীকে নিয়ে সে বুড়ি মুসলিম একটা মুসলিম ছেলের সাথে তার বিয়ে হয়েছিল তাদের বাবা মায়ের অনুমতি ছাড়া পরে তাদের বিয়েটা আর টেকে নি এরপরে ছেলেটা তার বাবা মায়ের কথায় আরেকটা মেয়েকে বিয়ে করে মেয়েটা জানতো বান্ধবী জানতো যে তার সাথে আরেকটা মেয়ের বিয়ে হয়েছে মানে প্রথম স্ত্রী আপনার বান্ধবী হ্যাঁ যখন সে তার স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পারলো তখন সে তার স্বামীর সঙ্গে সম্পর্কটা ভেঙে দিল। কিন্তু তারা ডিভোর্স দেয়নি এখন মেয়েটার সাথে অন্য আরেকজনের সম্পর্ক আছে এখন এই অবস্থা বান্ধবী হ্যাঁ এখন এই বিয়েটার কি হবে বোন প্রশ্ন করলেন আপনার এক বান্ধবী যে বুড়ি মুসলিম একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছে মুসলিম ছেলেটা সেই বুড়ি মেয়েকে বিয়ে করেছে তাদের বাবা মার অনুমতি ছাড়া পরে সেই ছেলে তার বাবা মার কথায় আরেকটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে বুড়ি মেয়েটা সেটা পছন্দ করেনি সে সম্পর্ক ছেদ করেছে কিন্তু ডিভোর্স দেয়নি সেই বুড়ি মেয়েটা এখন আরেক পুরুষের সাথে সম্পর্ক করেছে সে বিয়েটাও কি এখন পর্যন্ত টিকে আছে যদি ডিভোর্স না দেওয়া হয় তাহলে মেয়েটা এখনও তার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করা অথবা বন্ধুত্ব করা যে তার স্বামী নয় এটা ইসলামে হারামে একদম হারাম যদি না সে ডিভোর্স নেয় ডিভোর্স নেওয়ার পরও বিয়ে না করে অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারবে না আর এখানে বিয়ে করতে গেলে প্রথমে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে প্রথম কথা হল যদি সে অন্য কাউকে বিয়ে করতে চায় তাহলে প্রথম স্বামী ডিভোর্স নিতেই হবে হয় সে তালাক দেবে অথবা কুলার জন্য অনুরোধ করবে অথবা তখন সে অন্য কাউকে বিয়ে করতে পারবে হলে অনুমতি নেই এটা ফাস্ক হারাম কারণ পবিত্র করণেশ্বরণিসা চার নম্বর অধ্যায় চব্বিশ নম্বর আয়াতে বলছে যে সধবাকে তোমরা বিয়ে করো না তাহলে এটা সেই অন্য মুসলিম পুরুষ তার জন্য হারাম সধবাকে বিয়ে করা হারাম আশা করে উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রামতুল্লা এবার কাত ইন্ডিয়ায় এটা খুব কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে ইসলামের ব্যাপারে কি বলে অনেক সময় স্ত্রী গুরুতর আহত হয় আপনার কাছে এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই বোন প্রশ্ন করলেন যে ইন্ডিয়ায় এটা কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে শুধু ইন্ডিয়াই না বোন এটা পুরো পৃথিবীতেই এটা পশ্চিমা বিশ্বেও কমন এখন ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে ইসলামে সাধারণ অবস্থায় এটা সুপারিশ করেনি যে স্বামী তার স্ত্রীকে মারবে পবিত্রকূরণের একটা আয়াত আছে এটা ব্যাখ্যা করে তারপর উত্তরটা বলছি পবিত্র শ্রেণিস চার নম্বরের অধ্যায় চৌত্রিশশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আছে এখানে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় স্বামী তার সাথে কথা বন্ধ করে দিতে পারে তারপরও কথা না শুনলে এক বিছানায় ঘুমানো বাদ দিতে পারে এরপরও যদি কথা না শুনে তাকে মৃদু প্রহার করতে পারে এখানে আরবি শব্দ দাঁড়াবা দাঁড়াবা মানে মৃদু প্রহার আর নবীজি একটা হাদিসে বলেছেন অনেকটা মেসোয়াক দিয়ে মারার মতো টুথব্রাশ দিয়ে মারার মতো এখনকার দিনে এটাকে বলবেন রুমাল দিয়ে মারা এটা সিম্বলিক স্কুলের মতো করে বেজা রুমাল দিয়ে মারানো অত ব্যথা লাগে এটা সিম্বলিক তাহলে এখানে আরবি শব্দ দাঁড়াবা মৃদু প্রহার আর এটা হচ্ছে একটা সতর্কবাণী স্ত্রীকে বলছে তুমি সাবধান হয়ে যাও কথা বন্ধ করেছি তারপর অবাধ্য হয়েছে বিছানা বাদ দিলাম তারপরও অবাধ্য শেষ সতর্কবাণী মৃদু প্রহার আর আমাদের নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না এমনভাবে প্রহার করবে না যাতে তার শরীরে দাগ পড়ে যায় তাহলে এ ধরনের ঘটনা যেখানে স্বামী তার স্ত্রীকে মারধর করছে অর্থাৎ বউ পেটানো এটা ইসলামে নিষিদ্ধ নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না এমনভাবে মারবে না যাতে দাগ পড়ে যায় যদি এই নিয়মগুলো মানেন তাহলে এটা সিম্বলিক প্রহার এরকম সিম্বলিক হলে সমস্যা নেই তবে বউ পেটানো ইসলামী নিষিদ্ধ এরকম যে করবে সে ভালো মুসলিম না আর এটা করা উচিত না যদি মতভেদ হয় আলোচনা করেন বিছানা বাদ দেন তাতে কাজ না হলে অন্য কাউকে ডেকে সমস্যা সমাধান করেন তবে স্ত্রীকে মারধর করা বউ পেটানো এটা ইসলামী নিষিদ্ধ আশা গুরুত্বটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বিয়ের ব্যাপারে তরুণ প্রজন্মের মনোভাবটা কিভাবে বদলানো যায় তাদের মতে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয় তরুণ প্রজন্মের মনোভাব কিভাবে বদলাবো যারা মনে করে যে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয় বোন এদেরকে আসলে বোঝাতে হবে যে বিয়ে করলে নতুন রাস্তা খুলে যায় আলহামদুলিল্লাহ এখানে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ সত্যি বলতে যখন বিয়ে করবেন জীবনটাকে আরো উপভোগ করবেন আরো আনন্দ আলহামদুলিল্লাহ আপনি এখানে তরুণ প্রজন্মের যে স্বাধীনতার কথা বলছেন যেটা তারা হারাচ্ছে সেটা আসলে হারাম এতে করে ভবিষ্যতে আরও ক্ষতি হবে তাদের কারণ এখনকার বৈজ্ঞানিক গবেষণা বলছে যে লোক বিয়ে ছাড়াই সেক্স করেছে বিয়ের আগে বিয়ের পরে সেক্সুয়াল লাইফটা সে উপভোগ করবে না যে লোক বিয়ের আগে সেক্স করেনি কারোর সাথে সম্পর্ক ছিল না পরে কোনো মহিলাকে বিয়ে করলো সেক্সটা সে উপভোগ করবে অনেক দিন ধরে ইসলামিক নিয়মে বিয়ের আগে প্রেম বিয়ে ছাড়া সেক্স বাইরে গিয়ে ঘুরে বেড়ানো কয়েক মাস থাকার পরে ভাবলেন এর সাথে ম্যাচ করবে এটা স্বাধীনতা নয় এভাবে আসলে নিজের জন্য সমস্যা তৈরি করছেন কারণ যখন একজন মানুষের অনেক ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু থাকে তখনই সমস্যা শুরু হয় তখন সে সন্তুষ্ট সে একজনের সাথে আরেকজনের তুলনা করে ইসলাম ধর্মে আপনি বিয়ে করেন জীবনসঙ্গীর সাথে উপভোগ করেন সেটাই সবচেয়ে ভালো এখানে যে স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতা নয় এটা হলো মুগ্ধতা এতে করে ভবিষ্যতে আপনার জন্য ক্ষতি হবে যদি কম বয়সে উপভোগ করতে চান তাহলে কম বয়সে বেকরণ সমস্যা নেই এটা আসলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে না এটা আপনার সুযোগ বাড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এটা দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ কিভাবে ব্যাখ্যা করছেন সেটাও গুরুত্বপূর্ণ এই ধরনের ছেলেমেয়েরা আমি বলবো তারা অপরিণত যারা এই ধরনের চিন্তা ভাবনা করে আশা করুমুল্লা আপনি একটু আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা লক্ষ্মী নাম রাখতে পারবো না কারণ এটা দেবীর নাম আর অনেক হিন্দু আছে যারা সব সবকিছুর উপাসনা করে আমি আমার নাম রেখেছি শামস তারা তো সূর্যের উপাসনা করে আর আমার নাম তো ছিল সুরুজ ভালো ঠিক ভাই শামস একজন রিভার্ড তার নাম ছিল সুরজ তবে তারা কিন্তু শামসের উপাসনা করে না সূর্যের উপাসনা করে কিন্তু শামস না তারা বলতে পারে সুরজ বলবে সুরজ ঈশ্বর কিন্তু শামস না ঠিক তা না হলে তো নামে রাখতে পারবে না তাহলে এই ক্ষেত্রে তারা সুরজকে ঈশ্বর বলে কিন্তু শামসকে বলে না কারণ এটা আরবি শব্দ তারা আরবিতে বলে না তাই শামস নামটাই কোনো সমস্যা নেই আপনি সুরজ বদলে শামস রেখেছেন সূর্যের আরবি এতে কোনো সমস্যা নেই আর কোনো বোনকে প্রশ্ন করবেন আসলাম আলাইকুম আহমাতুল্লাহ আলাইকুম আসসালাম আবদুল্লা বরকাতু আমার প্রশ্ন হলো স্বামীর আয় রোজগার যদি স্ত্রীর চাইতে বেশি হয় স্ত্রীকে তখন বলা হলো বাড়ির দেখাশোনা এবং ছেলে মেয়েদের যত্ন নিতে হবে স্বামী অনুমতি দিল একজন পরিচারিকা রাখার জন্য স্ত্রীর কাজের সুবিধার জন্য স্ত্রী কি তখন চাকরি করতে পারবে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে আপনার মন্তব্য এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যেখানে স্বামীর আয় রোজগার বেশি একজন পরিচারিকা রাখতে পারে আর স্ত্রী গৃহস্থালির কাজকর্ম করতে চাচ্ছে না যাতে করে সে চাকরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এটার অনুমতি আছে কিনা অনুমতি আছে যদি স্বামী রাজি হয় তার সমস্যা না হয় আর মহিলা যে চাকরি করছেন সেটা যদি ইসলামিক শরী অনুযায়ী হয় তাহলে অনুমতি আছে তবে যদি স্ত্রী চাকরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় এটা ইসলামিক নিয়মে সঠিক না কারণ ইসলাম ধর্মে পুরুষরা উপার্জন করবে মহিলাদের জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না তারা আর্থিকভাবে সিকিউর পরিবারের পুরুষদের দায়িত্ব আয় রোজগার করা একটা মেয়ের বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবার আর ভাইয়ের তার বিয়ে হয়ে গেলে এই দায়িত্বটা তার স্বামীর এবং তার ছেলের এরাই তার থাকা খাওয়া পরা সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে যদি সে চাকরি করতে চায় আর কারণটা যদি হয় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যদিও তার স্বামীর আয় রোজগার ভালো আমার মতে এটা যুক্তিসঙ্গত না এটা অনেকটা পশ্চিমা কালচারের মতো আমি স্বাবলম্বী হতে চাই কারো বোঝা হতে চাই না কিছু একটা করতে চাই তারপর গর্ব করা শুরু করে কিছুদিন পর হয়তো স্বামীর চেয়ে বেশি রোজগার করবে স্বামীর উপর বসগিরি শুরু করবে এই জিনিসগুলো সামঞ্জস্যপূর্ণ নয় ইসলামিক কালচারের সাথে ইসলামিক নিয়ম হ্যাঁ যদি চাহিদা পূরণ না হয় স্ত্রী যদি মনে করে একজন কাজের লোক রাখবো হাজার খানেক টাকা দিতে হবে আমি চাকরি করে তার চেয়ে পাঁচ দশ গুণ বেশি রোজগার করব এতে করে পরিবারকে সাহায্য করা হবে সেটা যদি ইসলামিক সরিয়া অনুযায়ী হয় যদি হিজাব পালন করা যায় তাহলে সমস্যা নেই তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে যদিও তার স্বামী যথেষ্ট ইনকাম করে আমার মতে এই দৃষ্টিভঙ্গিটা সঠিক না এগুলো বাদ দিতে হবে তবে স্বামী রাজি হলে এটার অনুমতি আছে আমি বলবো না এটা হারাম তবে আমি বলবো এখানে চাকরি করার পেছনের কারণটা খুব একটা জোরালো না যদি সে বলে আমি দাওয়া দিতে চাই আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো আমি আল্লাহ সাহা তালার পথে ব্যয় করতে চাই দিন প্রচার করব এতে আমি সব পাবো আমার পরিবার সব পাবে এখানে কারণটা বেশ ভালো যদি স্বামীর আর্থিক অবস্থা ভালো হয় তারা ইচ্ছে করলে সহজে একজন পরিচারিকা রাখতে পারে মাসে তিন চার হাজার টাকা স্ত্রী এখন ফ্রি সে চাইলে আল্লাহ তালার পথে সময় ব্যয় করতে পারে গৃহস্থালির কাজ না করলেও চলে এটা খুব ভালো কারণ তবে শুধু টাকা উপার্জনের জন্য যাতে সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এটা কোনো ভালো কারণ না আশা করুন উত্তরটা পেয়েছেন আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমত লেবার কাথু ইসলাম ধর্ম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয় বন প্রশ্ন করলেন ইসলাম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয় মেরাইটাল রেভ এই শব্দটা চালু করেছে পশ্চিম এই বৈবাহিক ধর্ষণ যেন জিজ্ঞেস করছেন ইসলামিক নাচের পার্টি আছে কিনা অথবা ইসলামিক মদের পার্টি দুটোই পরস্পর বিরোধী বিয়ে আর ধর্ষণ পরস্পর বিরোধী এটা দেখবেন পশ্চিমা বিশ্বে যেন বলছেন একজন লোক লম্বা এবং বেটে অথবা মোটা চিকন মানুষ দুটোই অপোজিট অথবা ধরেন বলা হলো ইসলামিক মিউজিক্যাল ডান্স পার্টি মিউজিক ডান্স ইসলামে হারাম তারপরে মিউজিক্যাল ডান্স পার্টি একইভাবে বৈবাহিক ধর্ষণ বিয়ে একটা পবিত্র চুক্তিনামা নিকা পবিত্র অঙ্গীকার নামা আর যখন একজন পুরুষ এবং একজন মহিলা তারা বিবাহবন্ধন আবদ্ধ হয় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের অনুমতি আছে হ্যাঁ বিনা কারণে জবরদস্তি করা উচিত না তবে একইভাবে একজনের আরেকজনকে প্রত্যাখ্যান করাও উচিত না যদি কোনো চাহিদা থাকে ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণটা পশ্চিমা মিডিয়ার বানানো শব্দ ইসলামে এটার কোনো গুরুত্ব নেই ইসলামে এটা আমাদের দায়িত্ব এটা আমি আগেও বলেছি আল্লাহ পবিত্র বলেছেন সুরা বাকারা দুই নম্বর অধ্যায়ের একশো সাতাশি নম্বর আয়াতে হুন্না লেবাসুল্লাহ কুম অনুষ্ঠানের প্রথমে আমি এই আয়াতটা দিয়ে শুরু করেছিলাম যে তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ পরিচ্ছদের কাজ হলো একে অন্যকে রক্ষা করা গোপন করে রাখা একে অন্যকে সুন্দর করা যদি বলেন যে স্বামী স্ত্রী একে অন্যের পরিচ্ছদ তাহলে তো তারা একে অন্যকে সাহায্য করবে যদি না করে তাহলে তো পরিচ্ছদের উদ্দেশ্যটা পূরণ করছে না আমার পোশাক পরিচ্ছদ আছে পরি না মানে আপনার যদি একটা পোশাক থাকে সেটা তো আপনি পরবেন যদি পোশাকটা না পরেন তাহলে তো সেটার উদ্দেশ্য পূরণ হবে না বিয়ে একটা চুক্তিনামা আর আল্লাহ পবিত্র করণের রুমে তিরিশ নম্বর অধ্যায়ের একুশ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ জবান তা আলা পুরুষ এবং নারীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এখানে আমার মনে হয় যে ধর্ষণ এর সংজ্ঞা হল জোরপূর্বক বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপন যদি একজন পুরুষ কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কখনো যৌন সম্পর্ক স্থাপন করে সেটাই ধর্ষণ এখানে ধরে নেওয়া হয় এদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই এখানে বিয়ের কথা বলা হয়নি টেকনিক্যালি ধর্ষণ মানে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো মহিলার সাথে তার সম্মতি ছাড়া জোরপূর্বক এটা টেকনিক্যাল শব্দ তবে বিয়ের পরে যদি স্বামী চায় এটা ওর স্ত্রীর দায়িত্ব যে সে রাজি হবে যদিও হয়তো মুঠ ভালো না আর নবীজ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী চাওয়ার পরেও রাজি না হয় ফিরেজ তাকে অভিশাপ দেবে এটার ভিত্তিতে বলা যায় বৈবাহিক ধর্ষণের প্রশ্নই আসে না ম্যারাইটাল রেপ একই সাথে স্বামীকেও বিবেচক হতে হবে যে স্ত্রীর এখন মুড ভালো না অথবা ভালো লাগছে না সে বলবে ঠিক আছে পরে দেখা যাবে এই সম্পর্কটা হাত আর গ্লোভসের মতো যদি স্ত্রীর মুড ভালো না থাকে স্বামীকে একটু বিবেচক হতে হবে কোনো চাহিদা থাকলে সেটা পরে মেটাবে আসলে একজন আরেকজনকে বুঝতে হবে ধরেন স্ত্রী অর্ধেকের বেশি সময় প্রত্যাখ্যান করেছে এক্ষেত্রে স্বামীর জন্য বারবার বলা কঠিন তাই এখানে একে অন্যকে বুঝতে হবে ইসলাম ধর্মে ম্যারেটেল রেপ বা বৈবাহিক ধর্ষণ বলে কিছু নেই পশ্চিমা দেশগুলোতে এটা আছে ইসলাম ধর্মের স্থান নেই আশা করছেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ এবারকাত ইসলামের স্ত্রী খুলা নেওয়ার অধিকার আছে কিন্তু ইন্ডিয়ায় এটা সহজে করা যায় না কোনো মহিলা খোলা চাইলে তাকে কি করতে হবে আমি এর আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম এক টাইপের ডিভোর্স যে স্ত্রী যদি চাই স্বামীকে অনুরোধ করতে পারে ফুলার জন্য যদি স্বামী কুলা না দেয় স্ত্রী যেতে পারে কাজীর কাছে যদি স্বামী তার সাথে অবিচার করে যদি তার অধিকারগুলো না দেয় তাহলে স্ত্রী কাজীর কাছে গিয়ে নিকাহে ফাস্ট চাইতে পারে নিকাহে ফাস্ট মানে বিয়েকে বাতিল করা তাহলে এই কুলা বা নিকাহে ফাস্ট এটা ইসলামিক কোন দেশে প্রয়োগ করাটা সহজ সেখানে একজন ইসলামিক কাজী থাকেন কুলার ক্ষেত্রে মহিলা তার স্বামীকে অনুরোধ করে ভালোভাবে বলে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য এটাকে বলা হয় খোলা কিন্তু স্বামী যদি রাজি না হয় স্ত্রী স্বামীকে খুলার জন্য অনুরোধের পরও স্বামী রাজি হল না স্ত্রী তখন যাবে পর স্টেজে সেটা অর্থাৎ বিয়ে বাতিল করে দেয়া সে যেতে পারে ইসলামিক কাজীর কাছে সেখানে প্রমাণ করতে হবে তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে তার অধিকার দেয় না স্বামীর দায়িত্ব পালন করে না আর ইন্ডিয়া যেহেতু ইসলামিক রাষ্ট্র না তবে কিছু মুসলিম আদালত এখানে চালু আছে সরকার কিছু মুসলিম আইনও অনুমোদন করেছে এমন ক্ষেত্রে মুসলিম আদালতে যেতে পারেন আপনার স্বামীকে ডাকা হতে পারে আপনার স্বামী বাধা দিলে আপনি যাবেন নর্মাল সিভিল কোর্টে ইন্ডিয়ান সিভিল কোর্টে যাবেন একজন ভালো আইনজীবীকে নিতে হবে কারণ এই মুসলিম বিচার ব্যবস্থা বা মুসলিম আদালতের পুরোপুরি আইনগত কোনো স্বীকৃতি নেই কিন্তু যদি সিভিল কোর্টে যান যেহেতু ইন্ডিয়ার সরকার মুসলিম পার্সোনাল লকে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ার আদালতে যদিও সেই লোকগুলো মুসলিম না তবে সাধারণ ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান কোর্টে যায় আর ডিভোর্স চায় এখানে পার্থক্য হচ্ছে নর্মাল সিভিল কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এখানে ঘরের কথা জনসমক্ষে বলতে হবে ইসলামিক আদালতে এটা জনসমক্ষে করতে হয় না দুপক্ষের আলোচনার মাধ্যমে সবকিছু হবে কাজের কাছে যাবেন তিনি বিচার করবেন আর নর্মাল সিভিল কোর্টে সবার সামনে ঘরের কথা বলতে হবে ইন্ডিয়ায় আপনাকে হয়তো এরকম করতে হবে যদি আপনি ডিভোর্স চান তবে ইন্ডিয়াতেও এটা করা সম্ভব কিন্তু ভালো লয়ার নিতে হবে যিনি আইন জানেন পাশাপাশি মুসলিম পার্সোনাল সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখেন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বাবা মা কি তাদের মেয়েকে অপছন্দের পাত্রের সাথে জোর করে বিয়ে দিতে পারে বোন প্রশ্ন করলেন যে ইসলামকে অনুমতি দেয় বাবা মা জোর করে মেয়েকে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দেবে কিন্তু মেয়ে পছন্দ করে না ইসলাম ধর্মে কাউকে জোর করে বিয়ে করানোর অনুমতি নেই হবু স্বামী এবং হবু স্ত্রীর সম্মতি থাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী দুজনেই হবু স্বামী স্ত্রী দুজনেই বিয়েতে রাজি থাকবে শুধুমাত্র তাহলে এই বিয়েকে আইন সিদ্ধ বলে ধরা হবে বাবা মা সন্তানকে এই ব্যাপারে গাইড করতে পারেন তারা মেয়েকে উপদেশ পরামর্শ দিতে পারেন এটা ভালো আর বাবা মা সাধারণত ভালো উপদেশে দেন কিন্তু মেয়েটার যদি মনে হয় যে বাবা মা তার জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেনি সে আরও ইসলামিক জীবনসঙ্গী চাচ্ছে অথবা বাবা মা বলছে ইসলামিক ছেলেকে বিয়ে করো মেয়েটা বলছে না আমি ইসলামিক ছেলে চাই না আমি ধোনি আর সুদর্শন চাই ইসলামিক ছেলে আমার দরকার নেই এরকম হলে বাবা মাই সঠিক এক্ষেত্রে সব পাবেন বাবা মা তারা মেয়েকে সরল পথে থাকার জন্য জোর করছে তবে মেয়েটা যদি মনে করে বাবা মা একজন ধনী সুদর্শন ছেলে পছন্দ করেছে কিন্তু সে চাচ্ছে ধার্মিক ছেলে ধার্মিক স্বামী এমন ক্ষেত্রে মেয়েটা সঠিক দেখতে হবে কোন পক্ষ সুন্নার পক্ষে আছে সাধারণ নিয়মে বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিতে পারে না কারণ একটা সাত নম্বর খন্ড বুক অব নিকা উনসত্তর নম্বর অধ্যায় ছয়শ ঊনপঞ্চাশ নম্বর হাদিস যে একবার এক মহিলার নাম খানসা বিনতে খাদেম আনসারিয়া নবীজির কাছে এসে বলল বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে একটা লোকের সাথে তাকে পছন্দ করি না নবীজি বিয়েটা বাতিল করে দিলেন এটার ভিত্তিতে বলা যায় যে বিয়ের সময় হবু স্বামী স্ত্রী দুজনের সম্মতি নিয়ে এটাই গুরুত্বপূর্ণ আশা গুরুত্বটা পেয়েছেন এটাই ছিল আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী ইনশাআল্লাহ আবারও দেখা হবে ও আখরে দেওয়ান আন আলহামদুল্লাহ